বন্ধুরা, তোমরা যদি রাজ্যের অধীনে কর্মরত সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ড এবং ভিলেজ পুলিশ হও এবং তোমাদের ব্যাংকের অ্যাকাউন্ট যদি সেভিংস অ্যাকাউন্ট হয়, তাহলে তোমরা তোমাদের সেভিংস অ্যাকাউন্টকে কিভাবে তোমরা পিএসপি অ্যাকাউন্ট অর্থাৎ পুলিশ সার্ভিস প্যাকেজ অ্যাকাউন্টে পরিণত করবে সেটাই এই ভিডিওতে দেখাবো। সো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখে যাও এবং চ্যানেলে নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যাতে নতুন নতুন আপডেট ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে দেখতে পাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, পুলিশ সার্ভিস স্যালারি প্যাকেজ অ্যাকাউন্ট করতে গেলে তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে এবং কিভাবে কি ফিল আপ করবে সমস্ত কিছু তোমাদের বিস্তারিত জানাবো। তার আগে তোমরা দেখে নাও এই পুলিশ স্যালারি প্যাকেজ অ্যাকাউন্ট করলে কি কি তোমরা সুবিধা পাবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ফ্রি আনলিমিটেড এটিএম ট্রানজ্যাকশান, আনলিমিটেড তোমরা এটিএম ট্রানজ্যাকশান পেয়ে যাবে, ফ্রি অনলাইন এনইএফটি এটা পেয়ে যাবে, ফ্রি এসএমএস অ্যালার্ট তোমাদের এসএমএস অ্যালার্ট পেয়ে যাবে ফ্রি, এবং ফ্রি ডিম্যান্ড ড্রাফট তোমরা এটা পেয়ে যাবে। তারপরে দেখো নিচে আছে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট উইদাউট মিনিমাম ব্যালেন্স পেনাল্টি, তোমরা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট মানে জিরো ব্যালেন্স রাখতে পারবে তোমাদের অ্যাকাউন্টে এবং কোনো রকম মিনিমাম ব্যালেন্স যেটা রাখতে হয় সেটা না রাখলেও চলবে, কোনো রকম কিন্তু তোমাদের পেনাল্টি লাগবে না। তারপরে দেখো কমপ্লিমেন্টারি ইন্স্যুরেন্স কভার, এখানে তোমাদের কি কি ইন্স্যুরেন্স কভার আছে এখানে দেখে নাও, পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স ডেথ মানে মৃত্যুর ক্ষেত্রে তোমাদের 30 লাখ টাকা পেয়ে যাবে, এয়ার অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স ডেথ কভার অফ 30 লাখ, তোমাদের কোনো রকম বিমান দুর্ঘটনা বা অন্য কিছু থাকলে তখন সেক্ষেত্রেও তোমরা 30 লাখ টাকা পেয়ে যাবে, মানে তোমাদের পরিবার পেয়ে যাবে। পার্মানেন্ট টোটাল ডিসেবিলিটি কভার মানে কোনো রকম ডিসেবিলিটি চলে আসলে তোমাদের তার ক্ষেত্রেও তোমাদের কিন্তু 30 লাখ টাকা পেয়ে যাবে, পার্মানেন্ট পার্টিয়াল ডিসেবিলিটি কভার আপ টু 10 লাখ, অল্প স্বল্প কোনো রকম ডিসেবিলিটি হলে সেখানে ক্ষেত্রেও তোমরা 10 লাখ টাকা পেয়ে যাবে। এবং এখানে দেখো ডেবিট কার্ড ইন্স্যুরেন্স কভারও এখানে পেয়ে যাবে তোমরা, এখানেও তোমরা এইটা পেয়ে যাবে। তারপরে দেখো ফ্রি সার্ভিস, এখানে তুমি ফ্রি কী কী সার্ভিস পাচ্ছ এই পুলিশ স্যালারি প্যাকেজ অ্যাকাউন্টে, দেখো এখানে আছে ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং পেয়ে যাচ্ছ, মাল্টি সিটি চেক পেয়ে যাচ্ছ, ডিম্যান্ড ড্রাফট অ্যান্ড আরটিজিএস নেফট ট্রানজ্যাকশান তোমরা এটা পেয়ে যাচ্ছ, এসএমএস অ্যালার্ট পেয়ে যাচ্ছ, এবং স্ট্যান্ডিং ইনস্টিটিউশন মানে এটাও তোমরা পেয়ে যাচ্ছ, এগুলো তোমরা পাচ্ছ ফ্রি সার্ভিস, কোনো রকম চার্জ লাগবে না। তারপরে দেখো ফ্রি এটিএম, তোমাদের এখান থেকে তোমরা আনলিমিটেড ফ্রি ট্রানজ্যাকশান করতে পারবে সারা বছর, কিন্তু তোমাদের কোনো রকম চার্জ লাগবে না। তারপরে দেখো হাই ইন্টারেস্ট বেনিফিট থ্রু, এখানে তোমাদের যে ইন্টারেস্ট তোমাদের যদি এই সেভিংস অ্যাকাউন্টে বা এই পুলিশ স্যালারি অ্যাকাউন্টে টাকা জমাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু ইন্টারেস্টটা বেশি দেওয়া হবে, তোমাদের সেভিংস অ্যাকাউন্টে যতটা না ইন্টারেস্ট তার থেকেও কিন্তু এতে তোমরা বেশি ইন্টারেস্ট পেয়ে যাবে। ক্যাশ উইথড্রল ডিপোজিটের ক্ষেত্রে কোনো রকম কোনো চার্জ লাগবে না এখানে দেখাচ্ছে। এবং এখানে দেখো ওভারড্রাফট ফ্যাসিলিটি 0.40 থেকে 2 লাখ পর্যন্ত তোমরা তোমাদের অ্যাকাউন্টে টাকা রেখে দিতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। তো এই হচ্ছে তোমাদের ফ্যাসিলিটি পাবে এই পুলিশ স্যালারি সার্ভিস অ্যাকাউন্টে। এবার তোমরা এটা কিভাবে করবে সেটাই আমি তোমাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। তো বন্ধুরা, পুলিশ স্যালারি প্যাকেজ অ্যাকাউন্ট করতে গেলে কি কি তোমাদের লাগবে সেটা এবার বলছি। 1 নম্বর তোমাদের SBI-তে অ্যাকাউন্ট থাকতে হবে, 2 নম্বর তোমাদের পে স্লিপ লাগবে, এবং সাথে একটা দরখাস্ত লিখতে হবে। বন্ধুরা, পে স্লিপ কী করে ডাউনলোড করতে হয় সেই সম্বন্ধীয় ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, তবুও তোমরা যদি না দেখে থাকো তোমাদেরকে আমি শর্টে একটু দেখিয়ে দিচ্ছি। তোমরা প্রথমে WBIFMS এই অ্যাপটাকে ডাউনলোড করে নেবে, ডাউনলোড করার পরে তোমাদের সামনে এরকম ওপেন অপশান চলে আসবে, এখান থেকে তোমরা ওপেন করবে, ওপেন করে যেসব পারমিশানগুলো চাইবে সেইগুলো তোমরা দিয়ে দেবে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে ওপেন অপশান আছে, এখানে তোমাদের এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু তোমাদের আগে প্রথমে ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলবে, ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলে তোমরা এখান থেকে ইংরেজি ল্যাঙ্গুয়েজ চুজ করে নেবে। চুজ করার পরে নিচের দিকে আসবে, দেখো লগ ইন অ্যাজ পাবলিক যে অপশানটা আছে এর উপরে তোমরা টাচ করবে, টাচ করার পরে তোমরা নতুন একটা পেজে চলে আসবে, এখান থেকে তোমাদের দেখো মোবাইল নাম্বার দিতে বলছে, তো তোমাদের যেটা মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবে, রেজিস্টার করা যেটা আছে তো এখান থেকে তোমরা তো সেই মোবাইল নাম্বার বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপি অপশানে টাচ করবে, টাচ করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দেখবে আপনা আপনি কিন্তু ভেরিফাই হয়ে যাবে।
তো এখানে দেখো একটা ওটিপি চলে এসেছে, ওটিপি আসার সঙ্গে সঙ্গে কিন্তু ভেরিফাইও হয়ে গেছে। এবার তোমরা এটা সিম্পলি ওকে করে দেবে। ওকে করার পরে দেখবে তোমাদের সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ ভিউ ওয়াইজ কম্পোনেন্ট যে অপশানটা আছে এই অপশানটায় তোমরা টাচ করে দেবে। টাচ করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে দেখো স্যালারি ইয়ার দেওয়া আছে। এবার তোমাদের এমপ্লয় আইডিটা বসাতে হবে। তো তোমাদের যে এমপ্লয় আইডিটা আছে সেই এমপ্লয় আইডিটা বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে নিচে ফোন নাম্বার দিয়ে দেবে এবং কোন মাসেরটা খুচরো সেটা দিয়ে দেবে। দিয়ে জেনারেট ওটিপি অপশানে টাচ করবে। টাচ করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে আর একটা ওটিপি চলে আসবে। এই ওটিপিটা বসিয়ে দেবে নিচে। নিচে ওটিপিটা বসানোর পরে দেখবে সার্চ অপশান আছে, এই অপশানটাই তোমরা টাচ করবে। টাচ করার সঙ্গে সঙ্গে নতুন আরও একটা পেজে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ তোমার ডিটেলস দেওয়া আছে। এবার নিচে দেখো ডাউনলোড যে অপশানটা আছে এর উপরে টাচ করবে। টাচ করলে কিন্তু তোমাদের পে স্লিপটা ডাউনলোড হয়ে যাবে। দরখাস্ত তোমরা এবার কিভাবে লিখবে তোমাদেরকে আমি চলো দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো তোমরা যেহেতু ম্যানেজারকে লিখবে তার জন্য এখানে দেখো টু দ্য ম্যানেজার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার তোমাদের যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের নাম বসিয়ে দেবে এবং তোমাদের কলকাতা বা পিনকোড কত সেটা বসিয়ে দেবে। দিয়ে নিচে এরকম সাবজেক্ট লিখবে। সাবজেক্ট লিখে এখানে লিখবে সেভিংস থেকে পিএসপি অ্যাকাউন্টে রূপান্তরিত করার জন্য আবেদনপত্র। তারপরে নিচে আছে স্যার আমার বিনীত নিবেদন এই যে আমি তোমাদের নাম বসিয়ে দেবে। তারপরে আপনার ব্যাংকে তোমাদের যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবে। দেওয়ার পরে এই নম্বরের একটি সেভিংস অ্যাকাউন্ট আছে, আমার এই অ্যাকাউন্টটি আমি সেভিংস অ্যাকাউন্ট থেকে পিএসপি অ্যাকাউন্টে রূপান্তরিত করতে চাই। আমার আপনার কাছে আমার একান্ত অনুরোধ, আপনি যদি আমার অ্যাকাউন্টটি রূপান্তরিত করে দেওয়ার সুব্যবস্থা করেন তাহলে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকিব। দেখো এখানে বাঁ দিকে আছে তারিখ, নিচে ডান দিকে দেখো বিনীত দিয়ে এখানে তোমাদের নাম বসিয়ে দেবে। তো এইভাবে তোমরা তোমাদের এই যে দরখাস্তটা লিখবে, লিখে তোমরা এটার সাথে তোমাদের যে পে স্লিপ আছে এটা ব্যাংকে গিয়ে জমা দেবে। দেখবে সঙ্গে সঙ্গে অথবা হয়তো একদিন তোমাদের টাইম নিচ্ছে তার মধ্যে তোমাদের এই সেভিংস অ্যাকাউন্ট থেকে পিএসসি অ্যাকাউন্টে রূপান্তরিত হয়ে যাবে তোমার। তো বন্ধুরা এই হচ্ছে পিএসসি অ্যাকাউন্টে পরিবর্তন করার জন্য সঠিক পদ্ধতি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো এবং দেখতে থাকো বেঙ্গলি ইনফরমেশান চ্যানেল। ধন্যবাদ। জয় হিন্দ।